শিল্পাঞ্চল আশুলিয়ায় মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দিনে সকালে র্যালি করতে পারলে ও সন্ধ্যায় পূর্ব নির্ধারিত শ্রমিকদের চিত্ত বিনোদনের জন্য বাউল গানের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারেনি জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক শাখা। বিকেলে আশুলিয়ার জামগড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে একদল মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সাউন্ড সিস্টেম ও মঞ্চ ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে নিয়ে সংবাদ সম্মেলনে জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক শাখার সভাপতি আকবর হোসেন মৃধা বলেন, একদল চিন্তিত দুর্বৃত্ত যারা শ্রমিক দিবসে শ্রমিকদের অনুষ্ঠান করতে দেয় না, যারা শ্রমিকদের মঙ্গল চায় না, যারা 15 আগস্টের অনুষ্ঠানে বাধা সৃষ্টি করে, তারাই এ ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। সংবাদ সম্মেলনে তিনি এ সময় স্থানীয় প্রশাসন সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান। এ সময় তিনি নিজে ও পরিবার নিয়ে শঙ্কার কথাও জানান। সংবাদ সম্মেলনে আশুলিয়ায় কর্মরত বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রিক গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। তারই ধারাবাহিকতায় একটা র্যালি, পথসভা এবং সন্ধ্যায় শ্রমিকদের বিনোদনের জন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলাম। সেটাতে গান গাওয়া হতো ফোক গান। ওখানে অজ্ঞাতভাবে কে বা তাহারা, আমি বলবো যারা আমাকে গত 15 আগস্টের প্রোগ্রাম ফ্যান্টাসির সামনে করতে দেন নাই, হতে দেয়নি, তারা আমার রাজনৈতিক আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার আদর্শ, এ আদর্শে দীক্ষিত হয়ে আমি যেভাবে স্বচ্ছতার সাথে রাজনীতি করে যাচ্ছি, শ্রমিক লীগ করে যাচ্ছি, আজকে 14 বছরের মতো বা এর উপরে হলো এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমি এই সরকারের দুর্নাম হোক এমন কোনো কর্মকাণ্ড বিগত দিনে করি নাই। না করা হেতু ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষ যারা, তারাই আজকে হয়তোবা আমার ওই অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ জামগড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, আপনারা অনেকেই হয়তো সেটার ভিডিও ফুটেজ বা ছবি নিয়েছেন, ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের যেই ইনস্ট্রুমেন্টগুলো ছিল সেই ইনস্ট্রুমেন্টগুলো তারা মুখে নাকি মাস্ক পরে, তারপর রামদা এবং হাতে লাঠি নিয়ে এগুলো ভাঙচুর করছে, কেটে সেটে ফেলছে, এগুলো অনেক ক্ষতি সাধন করছে, যার কারণে আমি স্বচ্ছ রাজনীতি এবং শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী বিদায় আমি ওই অনুষ্ঠানকে স্থগিত করতে বাধ্য হয়েছি।